إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته কালকে আমি সুন্নার উপরে যেটুকু বলছিলাম সেটা অসম্পূর্ণ ছিল আমরা আরেকটু বলবো সুন্নার উপরে আমরা মনে রাখবো যে এখানে আমরা সুন্না অ্যাকচুয়ালি সুন্না নিয়ে পড়াশোনা করতেছি না আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে টার্মিনোলজি কতগুলো আমরা যখন অন্যান্য জিনিসগুলো শিখতে শুরু করব তখন হয়তো একটা শব্দ বা একটা ইসের অর্থটা পরিষ্কার না হওয়ার জন্য আমরা অনেক কিছু বুঝবো না বা বুঝতে বুঝলেও হাফ বুঝবো বা ভুলও বুঝতে পারি আমরা সেই জন্য আমরা কতগুলো টার্ম যেগুলো এগেন অ্যান্ড এগেন আসবে সেগুলো নিয়ে আমরা কী বুঝবো বা কতটুকু বুঝবো সেটা ক্লিয়ার করার জন্য সুন্না নিয়ে আমাদের এই আলোচনা তো কালকের পরে যেটা আসতেছে যে সুন্না সম্বন্ধে মানে চার রকমের স্কলার সুন্না সম্বন্ধে সুন্না কথাটা বলবেন কিন্তু একেবারে ডিফারেন্ট একটা মিনিং তারা হয়তো বোঝাতে চাবেন বা একটু ডিফারেন্ট সেন্স তারা বোঝাতে চাবেন তো এই চার শ্রেণীর স্কলাররা কী বোঝান সেটা একটু একটু করে টাচ করে যাবো আমরা যেমন ফিকশাস্ত্রবিদ যারা ফকিহ যারা যারা ফতোয়া দেন তারা যখন সুন্না কথাটা বলবেন তখন সেটার অর্থ হবে অর্থ বোঝাবেন তারা প্রশংসনীয় এক কর্মপদ্ধতি এটাই হচ্ছে মানে অভিধান বা ডিকশনারিতে যদি আপনি খোঁজ করেন তাহলে যে মিনিংগুলো পাবেন এটি সবচেয়ে কাছাকাছি মিনিং এবং আমরা অনেক সময় তাদের স্মরণাপন্ন হই একটা ফতোয়ার জন্য বা একটা কিছু জানার জন্য সুতরাং তারা কি বলেন এটা জানাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট বা তারা যখন সুন্না কথাটা উচ্চারণ করবেন তখন কি বলেন এরপরে আসতেছে হাদিসের স্কলার যারা যাদের যাদের বিষয় বা যারা হাদিস নিয়ে পড়াশোনা করেন তখন তারা যখন সুন্না কথাটা বলেন তখন বোঝা যাবে যে আপনার রাসুল সালামের কাছ থেকে তার বক্তব্য কার্যকলাপ অনুমোদন শারীরিক বৈশিষ্ট্য অথবা জীবন বৃত্তান্ত সংক্রান্ত যা কিছু আমাদের কাছে এসেছে সেটা নবুয়ত প্রাপ্তির আগেই হোক অথবা পরে হোক সব কিছুই তার সব কিছুই সুন্না তারা যখন সুন্না বলবেন সব কিছুই মিন করতে পারেন এটি সবচেয়ে ব্যাপক অর্থ হাদিসের স্কলারদের স্কলাররা যখন বলবেন এরপরে আসতেছেন যে আইনতত্ত্ব ইসলামের আইনতত্ত্ব অর্থাৎ যারা আইনতত্ত্ব বলছি কিন্তু আমি এরা হচ্ছেন এদেরকে আমরা এমনি বলি উসুল ফিক আর কি যারা কোনটা কোনটা আইনের দলিল হিসাবে নেওয়া যাবে কোনটা আইনের দলিল হিসাবে নেওয়া যাবে না এই কাজগুলো যারা করে থাকেন কোন একটা জিনিসকে বললেন যে এটা একটা দলিল এখান থেকে এইটা এই জিনিসটা প্রণয়ন করা যাবে বা এই জিনিসটা আইন হিসাবে মুসলিম দেশে বা ইসলামিক দেশে আইন প্রণয়ন করা যাবে এটা একটা দলিল বা এটা একটা অথেন্টিক সোর্স এই এই কাজটা যারা করেন তাদেরকে আমরা বলি যে উসুলি অথবা এরা উসুল ফিকের উসুল ফিক হচ্ছে তাদের ডিপার্টমেন্ট অথবা ডিসিপ্লিন যাই বলি তো এই 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 গোত্রীয় স্কলাররা যখন সুন্না বলবেন তখন তারা একটা বিশেষ মিনিং বোঝাবেন এটা দিয়ে সেটা হচ্ছে যে কোন জিনিসগুলো দলিল হিসাবে নেওয়া যাবে কোন জিনিসগুলো দলিল হিসাবে নেওয়া যাবে না এবং তারা যখন এটা বলেন তখন তারা অ্যাকচুয়ালি নবুয়তের পরে রাসুল সাল্লামের লাইফের অংশটুকু নিয়ে কথা বলেন এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে নবুয়তের আগের জিনিসকে তারা কোনো দলিল হিসাবে মনে করেন না উসুল ফিকের উসুলি যারা আর কি তারা তো আপনার সুন্নার সংজ্ঞা তাদের কাছে এরকম যে নবী সাল্লাল্লাহু সাল্লামের কাছ থেকে কথা কাজ অথবা নীরব অনুমোদন হিসাবে কোরআন ছাড়া যার কিছু আমাদের কাছে এসেছে কি বললেন কথা কাজ নীরব অনুমোদন হিসাবে আসছে অথচ ব্যাপারগুলো হবে নবুয়তের পরের ব্যাপার আগের ব্যাপারগুলো আসবে না এখানে তারা সুন্না বললে এইটা বোঝাবেন এবং যার উপর ভিত্তি করে আমরা দলিল ই করতে পারবো সেটা বোঝাবেন এরপরে শ্রেণী স্কলাররা হচ্ছেন আকিদা স্কলার চার শ্রেণী স্কলারের কাছ থেকে আমরা মানে চার রকমের ই পাবো তারা সুন্না বলতে বোঝাবেন
যে যা কিছু সঠিক বিশ্বাসের সাথে সম্পৃক্ত তা সেটাকে তারা সুন্নাহ বলবেন। অর্থাৎ যখন তারা কোনো কিছু অনুমোদিত না, সঠিক বিশ্বাসের সাথে না, তখন তারা বলবেন যে এটা বেদাত বা এটা অগ্রহণযোগ্য। তার উল্টা যা কিছু গ্রহণযোগ্য, যা কিছু সঠিক বিশ্বাস থেকে আসছে, সেই জিনিসকে তারা বলবেন যে এটা সুন্নাহ। তো এই চার শ্রেণীর স্কলাররা যখন বলবেন বা আমরা যখন সুন্নাহ শব্দটা শুনব, তখন আমরা একটু চিন্তা করে দেখার চেষ্টা করব যে এই স্কলার আসলে কোন শ্রেণীর স্কলার বা উনি সুন্নাহ বলতে কী বোঝাচ্ছেন। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। বা ধরেন যে আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নিল সে আমার কেউ নয়, রাসূলুল্লাহ এই কথাটা যখন বলা হবে তখন অ্যাকচুয়ালি সুন্নাহ বলতে কী বোঝানো হচ্ছে, যে সুন্নাহ অ্যাজ এ লাইফস্টাইল বোঝানো হচ্ছে, মানে ওয়ে অফ লাইফ বোঝানো হচ্ছে এখানে, যে আপনি একটা ওয়ে অফ লাইফ হিসেবে সুন্নাহ সুন্নাহ থেকে যদি ওভারঅল মুখ ফিরিয়ে নেন তাহলে আপনি তার কেউ না। বা এমনিতেও দেখবেন যে আপনি অনেক সুন্নাহ আছে, ধরেন কথার কথা ছোট্ট একটা সুন্নাহ আপনি ত্যাগ করলেন, মিসওয়াক করা সালাতের আগে, এটার জন্য আপনি কিন্তু মুসলিম ইসলাম থেকে বের হয়ে গেলেন বা মুসলিম না এমন কোনো কথা না কিন্তু। বা আপনি হয়তো একটু একটা সওয়াবের কাজ করেন নাই কিন্তু আপনার কোনো গুনাহ নাই এটার জন্য। কিন্তু যখন আপনি বলবেন যে আমি কোরআন মানি সুন্নাহ মানি না, তখন কিন্তু মেজরিটি স্কলার সব অলমোস্ট সব স্কলার বলবেন যে আপনি আর মুসলিম নাই বা আপনি ইসলাম থেকে বের হয়ে গেছেন। তো এই জন্য দেখেন দুটো জায়গাতেই সুন্নাহ কথাটা বলতেছে, অথচ মানে ইমপ্লিকেশনটা কোয়াইট ডিফারেন্ট আর কি। তো আমাদের আসলে খুব বড় করতে পারবো না আমরা এটাকে, আমরা এখানেই সুন্নাহর আলোচনা শেষ করতেছি। আর একটা কথা আমরা বলবো যে যখন আমরা পড়াশোনার বা জ্ঞান অর্জনের মেইন বডিতে বা মেইন অংশে যাব, তখন আমরা প্রায় একটা কথা উচ্চারণ করবো আহলুস-সুন্নাহ-ওয়াল-জামা। এটা আসলে জানা উচিত যেটা আমরা কী মিন করি। আহলুস-সুন্নাহ-ওয়াল-জামা কথাটা এমনি শব্দগত অর্থ হচ্ছে যে সুন্নার লোকজন এবং জামাতের লোকজন, কিন্তু এই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। এই কথাটা প্রথম উচ্চারণ হয়েছে সাহাবি ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার কথায়, এবং উনি প্রথম এই কথাটা দিয়ে কি বোঝাইছেন যে আহলুস-সুন্নাহ জামা বলতে কি বোঝাইছেন, সেটা হচ্ছে সেটা বুঝতে গেলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতগুলো হাদিস এর সমন্বিত একটা অর্থ আমি আপনাদের বলবো। যে হাদিসগুলোর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় বলছেন যে আমার উম্মা 73 ভাগে বিভক্ত হবে, একটি মাত্র জান্নাতে যাবে, বাকিগুলো জাহান্নামি। কখনো মাটিতে একটা সোজা দাগ টানছেন, কতগুলো বাঁকা দাগ টানছেন, টেনে বলছেন যে এই একটা এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম আর বাকিগুলো হচ্ছে ভ্রান্ত বা ভ্রষ্ট পথ, তার উপরে একটা করে শয়তান আছে সে সেদিকে ডাকে। এইরকম অনেক অনেক হাদিসের সমন্বিত অর্থে আমরা পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী যারা বা তারপরে যারা উম্মতরা তাদের ভিতরে অনেক ভাগাভাগি হবে বা অনেক ভাগ হবে, অনেক ফিরকা হবে, একটা মাত্র শুদ্ধ তরিকা হবে আর বাকিগুলো ভ্রান্ত। সাহাবীরা যখন তাকে জিজ্ঞেস করছেন সিরাতুল মুস্তাকিমের বেলায় যে এটা কোন পথ বা কারা যাবে জান্নাতে বা ওই একটা যে 72 ফিরকা ভ্রান্ত এবং একটা সঠিক, তো রাসূল সাহেব যে উত্তরগুলো দিয়েছেন সেগুলো এরকম ছিল যে আমি এবং আমার সাহাবীরা যেটার উপর আছি। কখনো বলছেন যে আল জামাত। এখন আল জামাত বলতে কী বোঝাইছেন রাসূল সাহেব? যা বোঝাইছেন তিনি এবং তার সাহাবীরা যে পথের উপর আছেন সেটা একই কথা ছিল তখন। কিন্তু এরপরে আমরা যখন দলে দলে অনেক দলে অনেক ভাগে বিভক্ত হয়েছে, এই সময়টা এসে আহলুস-সুন্নাহ-ওয়াল-জামা বলতে আমরা বুঝি যে যারা রাসূল সাল্লাম এবং তার সাহাবীরা যে পথের উপর ছিলেন সেই পথের উপর যারা আসেন বা থাকার চেষ্টা করতেছেন তাদেরকে আমরা আহলুস-সুন্নাহ-ওয়াল-জামা বলি। মানে যারা সেই পথটাকে সঠিক মনে করেন এবং সেই পথটাকে জীবনের পথ হিসাবে বেছে নেন তাদেরকে আমরা আহলুস-সুন্নাহ-ওয়াল-জামা বলি। এটা কোনো দল না, এটা কোনো সংগঠন না, এটা কোনো জাতি না, অথবা এটা কোনো গোষ্ঠী না। আমরা মনে রাখবো অলওয়েজ যে এটা একটা পদ্ধতির নাম, যে পদ্ধতির উপরে যে যেখানে আসেন তাকেই আমরা আহলুস-সুন্নাহ-ওয়াল-জামা বলবো।